খবরের ঘন্টা বাপি আমার খুব স্নেহভাজন, অনেক দিন ধরে উনি এটা চর্চা করছেন। আমি নানানভাবে ফেসবুক, কথোপকথন, পত্রিকা, তাতে যেটা আমার ভালো লেগেছে যে তিনি ইতিবাচক দিকগুলো সমাজের সামনে তুলে ধরছেন, মানুষের সামনে তুলে ধরছেন। আমাদের দুটো দিক আছে, নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইড। তো পজিটিভ দিকটা, ইতিবাচক ভাবনা যদি মানুষের মনে তুলে ধরতে পারি, তাহলে নেতিবাচক ভাবনাটা অনেকাংশেই চাপা পড়ে যায়। তার ফলেই আমরা পজিটিভ চিন্তা করি যদি সকাল থেকে রাত্রি অবধি, যে নেতিবাচক ভাবনাটা আমাদের কোনো স্পেস পাওয়া, যেটাকে বলে, আমাদের মধ্যে ঢোকার সাহস পাবে না, এবং আমরা ওই পজিটিভ ভাবনার দ্বারাই এগিয়ে যেতে পারি, যেটা খবরের ঘন্টা আমাদের রাত দিন করছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইতিবাচক দিক, স্বামীজি বলেছেন ইতিবাচক ভাবনা করো, নিজেকে কখনো ছোট ভেব না, নিজেকে কখনো ওই মেষের বাচ্চা ভেব না, সিংহের বাচ্চা ভাবো, তবে তোমার মধ্যে যে শক্তি, সেই শক্তি বেরিয়ে আসবে। এবং আজকে দেখুন, আমি তো অধ্যাপক, দর্শনের অধ্যাপক, দর্শনের অধ্যাপক হিসেবে আমাকে একজন নিউরোলজিস্ট বলেছিলেন ডাক্তার, যে দেখুন আপনি এবং আমরা একই কাজ করি। কীরকম কাজ করি? আপনারা ছাত্রছাত্রীদের মধ্যে দর্শনের সুচিন্তার মাধ্যমে, তার মধ্যেই যে নেতিবাচক দিকটা, সেটিকে দূর করেন, কাউন্সেলিং করেন, তাদেরকে বোঝান যে তোমার মধ্যে অনন্ত শক্তি আছে, তুমি কাজ করতে পারো, কাজেই নেতিবাচক তুমি ভেবো না। এটা আপনারা করেন, আপনাদের কাজও উইল ফোর্স বাড়ানো, আর আমরা ডাক্তাররা, আমরাও বাড়াই উইল ফোর্স, আমরা ওষুধ দিয়ে বাড়াই, আপনারা কাউন্সিলিং, ফিলোসফাইজিং, আপনাদের যুক্তিতর্কের মাধ্যমে করেন। আপনাদেরটাই আলটিমেট, আমাদেরটা অত আলটিমেট নয়। কেন? একটা সময় আসবে, আমরা কী দিই, যে ছেলেটি জীবন যুদ্ধে পড়া হতো, ড্রাগ অ্যাডিক্ট, জীবনের নেগেটিভিটি কেবল আছে তার মধ্যে, পজিটিভ কিছু নেই, তাদেরকে এক ধরনের ট্র্যাঙ্কুলাইজার টাইপ অফ মেডিসিন দিই, যেটা তার মানসিক ব্যালেন্স ঠিক রাখে। কিন্তু দেখেছি আলটিমেটলি কিছুদিন পরে, এক বছর, দু বছর, পাঁচ বছর পরে, সেই ওষুধটা কিন্তু আর কাজ করে না, রেজিস্ট্যান্স হয়ে যায়। তখন একটা সময় আসে যখন আমি সেই পেশেন্টদেরই বলি, তোমরা কাউন্সেলিং করাও, তোমরা ন্যাচারোপ্যাথির দিকে যাও। এই একটা নতুন শব্দ তৈরি হয়েছে, ন্যাচারোপ্যাথি, যেটা যোগ, প্রাণায়াম, যার দ্বারাই মানুষের নেগেটিভিটির ভারটা কমে যায়, পজিটিভিটি বেড়ে যায়। তো আমি কেন পারবো না? এই যে একটা মানুষের হেলদি জেদ থাকে, এক ধরনের হেলদি জেদ থাকে, সেই জেদটাই কিন্তু মানুষকে পজিটিভের দিকে নিয়ে যায়। আমাদের শুধুমাত্র যে আমাদের শাস্ত্রে আছে, এই শাস্ত্র থেকেই রবীন্দ্রনাথ অনেক নিয়েছেন। তিনি বলছেন যে আমার মধ্যে যে পজিটিভ দিকটা আছে, নেগেটিভিটি থাকতে পারে, কিন্তু বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়, করিতে পারি জয়, এই ধরনের কথা আছে। কাজে বিপদে আমাকে রক্ষা করো, এটা কিন্তু আমি প্রার্থনা করব না, বরং তুমি শক্তি দাও, যে শক্তি দিয়ে আমি লড়াই করে যেতে পারি। এই যে পজিটিভ ভাবনা, এবং দুঃখ পেলেও সেটা আমার পজিটিভিটির জন্য দরকার। তিনি বলছেন, এই করেছ ভালো নিঠুরে, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো, আমার এদীপ না জ্বালালে
আমার এ ধূপ না জ্বালালে গন্ধ কিছুই নাহি ডালে, ইত্যাদি ইত্যাদি রবীন্দ্রনাথ অনেক কথা বলেছেন। তাহলে এই কথাগুলো যেমন রবীন্দ্রনাথ বলছেন, আমাদের দর্শনও বলে যে আমাদের জীবন দুটো, একটা হচ্ছে ডুজ, একটা ডোন্টস, বিধি এবং নিষেধ। কাজেই নেগেটিভ দিকটা নিয়ে যদি আমি পড়ে থাকি, পজিটিভ কিন্তু পথে মারা যায়। তাহলে আমাদের শক্তির যথার্থ যে প্রয়োগ সেটি হবে না, আর সেটি না হলে আমরা ফ্রাস্ট্রেটেড হব, আমরা জীবন যুদ্ধে পরাহত হব, অনেক অযোগ্য লোক মনের জোরে বেরিয়ে যায়, ইতিবাচক ভাবনার মাধ্যমে দিয়ে বেরিয়ে যায়। আমরা যদি সকাল থেকে সন্ধ্যে নেতিবাচক ভাবতে থাকি, তাহলে কিন্তু আমরা ওই পিছনেই পড়ে থাকো, কেননা পশ্চাতে আমাকে যে টানছে সে পশ্চাতেই নিয়ে যাবে, আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাই বলছে যে যে আমাদের জীবনে ইতিবাচক ভাবনার অনেকটাই প্রয়োজনীয়তা আছে। আমি যদি আজকে যে পড়াশুনোই করি না কেন, আমি অধ্যাপক জীবনে বহু ইয়াং ছেলেমেয়েদের সঙ্গে মিশি, অনেকে অনেকভাবেই ফ্রাস্ট্রেটেড, অনেকে অনেকভাবেই জীবন যুদ্ধ করতে করতে ক্লান্ত। আমরা তাদের বলি ইতিবাচক ভাবনা ভাবো, তাতে আমরা করি কি, সময় নষ্ট করি, ঘন্টার ভর ঘন্টা চায়ের দোকানে আড্ডা দিই, ঘন্টার পর ঘন্টা ঘুরে বেড়াই, বৃথা অটন বলে এটাকে, যে বৃথা ঘুরে ঘুরে বেড়ানো। তার চেয়ে যদি আমরা পজিটিভ চিন্তা করি, কীভাবে মানুষকে, একটা মানুষ এবং আমাদের মিডিয়াতেও দেখি খারাপ খবরটাকে হাইলাইট করে, খারাপ খবরটাকে হয়তো 16 ফন্টে আছে, আর ভালো খবর, ইতিবাচক খবরটা হয়তো 10 ফন্টে আছে। প্রথমেই লোকের নজর এই খারাপটার দিকে, কিন্তু তা তো বাস্তব বলে না। সংবাদ হচ্ছে 1-to-1 করেসপন্ডেন্স, যা ঘটছে তাই সংবাদ। কাজেই সমাজে যা ঘটছে তার রিফ্লেকশন হচ্ছে সংবাদ। কাজেই যদি সংবাদ সমাজে ভালো হচ্ছে, ভালোটাকে আমি কম হাইলাইট করলাম, খারাপটাকে আমি বেশি হাইলাইট করলাম। আমি দীর্ঘদিন মিডিয়া এথিক্সে পড়াতাম, সেখানে আমাদের মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট আছে, সেখানেও আমরা দেখি যে অনেক সময় আমরা ওই খারাপটাকেই হাইলাইট করে পপুলারিটির কথা ভাবি, কমার্শিয়াল যে সমস্ত ভালোবাসার কথা, কমার্শিয়াল যে সমস্ত লাভ এর কথা, সেগুলো বলতে গিয়ে ভালোগুলোকে চেপে রাখি, যেটা আমি মনে করি সমাজের পক্ষে ক্ষতিকর। আমি এমন কথা বলবো যে কথা বললে 10টা লোক ইন্সপিরেটেড হবে, ইন্সপিরেশনের মাধ্যমে যেতে পারে। তা দুটো জিনিস আমাদের জীবনে দরকার, একটাকে বলি ইন্সপিরেশন, আমি উৎসাহিত করব বিশেষ করে যুবকদের, ইয়াং জেনারেশনকে, তবেই তো তারা পার্সপায়ার করবে। ইন্সপিরেশন অ্যান্ড পার্সপিরেশন, ঘর্মাক্ত হবে। যদি আমি ভেতর থেকে এনার্জি না পাই, পজিটিভ এনার্জি না থাকে, তাহলে আমি ঘর্মাক্ত কলেবরে কাজ করব কি করে, আর কাজ না করলে আমার সুফল কোত্থেকে আসবে। তাই আমি অনেক ধন্যবাদ দিই খবরের ঘন্টাকে যে তারা ইতিবাচক দিকটা তুলে ধরেন বেশিরভাগ ক্ষেত্রেই, এবং ইতিবাচকের দ্বারাই আমি মনে করি আমাদের ইয়াং জেনারেশন, এমনকি আমরাও অনেক বেশি উদ্বুদ্ধ হতে পারি, অনেক বেশি কর্মমুখী হতে পারি, ইনার্শিয়া আমাদের মধ্যে থেকে দূর করতে পারি, আমরা কর্মপথে অগ্রসর হতে পারি। কাজেই কোনো দিনই যেন নেতিবাচক দিকটা, একমুখী চিন্তাধারা দিয়ে জীবন চলে না,
যে কোনো মিউজিকের সুর বাজতে গেলে তার তারটা দুটো দিকে বাঁধা থাকবে, দুটো পোলে থাকে, তবেই কিন্তু তার থেকে একটা মেলোডি মিউজিক বেরিয়ে আসে। ঠিক তেমনি আমাদের দুটো দিকে তার থাকবে, পজিটিভ আমাদের এনার্জিটাকেও নেব, নেগেটিভটাকে হাইলাইট করব না, সেটা আমাদের জীবনের শিক্ষার ক্ষেত্রে কাজে লাগতে পারে। কাজেই পজিটিভিটির মাধ্যমেই যদি আমরা এগোতে পারি, পজিটিভ চিন্তাধারা নিয়ে আমরা এগোতে পারি, তবে দেখা যাবে আমাদের জীবনের পথ খোলা, সমস্ত পথ খুলে গেছে, কোনো পথই অবরুদ্ধ নয়, অবরুদ্ধ করেছে আমাদের নেতিবাচক ভাবনা। কাজেই সুচিন্তা সুপথকে বলে দেয়, আমি এটুকুই বিশ্বাস করি। পরচর্চা, পরনিন্দা এগুলোতে সময় নষ্ট, এতে যে খুব লাভ হয় তা নয়, যে পরনিন্দা পরচর্চা আমরা করে যে খুব বেশি লাভবান হচ্ছি তা নয়, আত্মগ্লানি, সেটা পরবর্তীকালে আত্মগ্লানিতেই এসে দাঁড়ায়। আমারও তো কত দোষ আছে, আমরা নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড, প্রত্যেকেরই কিছু কিছু জিনিস আছে যেগুলো খারাপ ভালো। তা আমরা তো যেমন আপনার দুর্গার ক্ষেত্রে বলেছি, লিখেওছি অনেক জায়গায়, দেবাসুর সুরাসুর সংগ্রাম, মানুষের মধ্যে ভালো গুণ আছে, খারাপ গুণগুলোও আছে। আমি মহান কখন? যখন ইতিবাচকটাকে ধরে রাখবো, নেতিবাচককে পদদলিত করে রাখবো। হ্যাঁ, আমার মধ্যে হিংসে আছে, আমার মধ্যে দ্বেষ আছে, তেমনি আমার মধ্যে পরিশ্রম করার ক্ষমতা আছে, আমার মধ্যে উদারতা আছে, আমার মধ্যে রক্তদান করার মতো উদারতা আছে, আমার মধ্যে পাঁচজন ব্যক্তিকে বিপদে পড়লে তাকে সাহায্য করার প্রবৃত্তি আছে। এই ভালো জিনিসগুলোকে যখন আমি ধরে রাখব, খারাপগুলোকে পদানত অসুরের মতো বলে, সেটাই কিন্তু বিজয়া, অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য জয়, মানুষের জয়, দেবতার জয়।